নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প বালুচর। তাহলে শুনতে থাকো গল্পটা। গল্পের নাম বালুচর। হঠাৎ দরজায় কার করাঘাত শুনে আমি চকিত হলাম। টিপটিপ বৃষ্টি পড়ছে বাইরে। পায়ের উপরকার চাদরটা ঠেলে সরিয়ে বিস্মিত গলায় বললাম, কে? অত্যন্ত মৃদু ও দ্রুত গলায় জবাব এলো, খোলো খোলো শিগগির। মনে হলো কোনো মেয়ের গলা। ভেবে পেলাম না এত রাত্রে কে এলো। আলো জেলে দরজা খুলে দিয়েই আমি চমকে উঠলাম। একটু আগেও যে মানুষ আমার সমস্ত জীবন ভরেছিল, যার কল্পনাই ছিল আমার একমাত্র সঙ্গী, এতকাল ধরে যার স্বপ্নে আমি মুগ্ধ হয়ে আছি, সেই মানুষ, সেই মানুষের দেহ। অকস্মাৎ এই অবস্থায় কুন্তলাকে দেখে আমার যে কেমন হলো সে অনুভূতির কোনো বর্ণনা নেই। প্রথমে সেই কথা বলল, আমি কি দাঁড়িয়ে থাকব? তুমি কি আমাকে চিনতে পারছ না? ব্যস্ত হয়ে বললুম, ইস, তুমি যে ভিজে গেছ। মনের বিমূরতা সামলে সহজ হবার চেষ্টা করলাম। কুন্তলা ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। তারপর নিজের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে আপন মনেই বলল, ভিজে গেছি। কিছু হয়তো বলা উচিত, কিন্তু বলা হলো না। আমার কণ্ঠস্বর যেন বুঝে গিয়েছিল। এতক্ষণে মনে হলো আমার জীবনের যে ধ্রুবতারা, তাকে আমি আকাশ থেকে হঠাৎ এই ধরণীতে আমারই এই ছোট ঘরে আসতে দেখে সুখী হইনি। যার বিরহে কতদিন ব্যর্থ হয়েছে, কত রাত বিনিদ্র কেটেছে, আজ এই বর্ষার রাত্রে সেই যখন শরীরই হয়ে এলো, তখন সুখের পরিবর্তে কেমন একটা আতঙ্কে অস্বস্তিতেই মন ভরে গেল। শক্ত মাটির উপরে আমার কম্বলের বিছানায় বসতে দিলুম কুন্তলাকে। বললুম, হঠাৎ এই এত রাত্রে তুমি একা একা এলে কেমন করে? একা এরকম করে এলাম বলেই তো তোমার কাছে আসতে পেলাম। প্রদীপ, যত কষ্ট তোমায় দিয়েছি, সকল কষ্ট শুধু আসলে আমার দেহ মনকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। ব্যঙ্গ করবার লোভ সামলাতে পারলুম না, বললুম, বড় অসময়ে। মুখ তুলে কুন্তলা বলল, এর তো কোনো অসময় নেই। ফুল যখন ফোটে তা আপনা থেকেই ফোটে। আজ আমার সমস্ত হৃদয় উন্মুখ হয়ে উঠেছে তোমার জন্য। সেখানে আমি সমাজ, সংসার, স্বামী, সুনাম সমস্তই অবহেলার যোগ্য মনে করি। তোমার তিল তিল সাধনা, তোমার অবিচল ভালোবাসা, তোমার নিষ্ঠা। বলতে বলতে কুন্তলার চোখের পাতা ভিজে উঠল। হাতের পিঠে মুছে নিয়ে ঈষৎ জোরে বলল, অদ্ভুত অদ্ভুত তোমার ভালোবাসার শক্তি। আমি পারলুম না টিকতে, গৌরবে ভরে গেলাম। মনে হলো এই তো তুচ্ছ জীবন, তুচ্ছ মানুষ, তাকে তুমি অমর করে তুললে তোমার ভালোবাসায়, তোমার কাব্যে, তোমার গানে। প্রদীপ, তোমার আলোয় আজ আমি আলোকিত। দেশের লোক আজ আমায় দেখতে উৎসুক। এই যে তোমার গৈরিক বসন, তোমার কৌমার্য, এই শক্ত কম্বলের বিছানা, সব তো আমার জন্য। আমি দাঁড়িয়েছিলাম। সহসা কুন্তলা আমার পায়ের উপর মুখ রেখে অস্ফুটে কেঁদে উঠল। আমার পায়ের তলায় মাটি কেঁপে উঠল কুন্তলার এই ব্যাকুল স্পর্শে। আমার হৃৎপিণ্ড সজোরে নড়তে লাগল। মনে পড়ল কুন্তলার স্বামীর নিঃসঙ্গ বিছানা। বিব্রত হয়ে ওকে হাতে ধরে তুলে বললাম, কুন্তলা, সময় বড় নিষ্ঠুর, দাঁড়ায় না কারো জন্য, কিছুর জন্যই তার প্রতীক্ষা নেই।
সে সময় তোমার জন্য এ বিশ্ব সংসার আমার কাছে মৃত্যুর অতলে তলিয়ে গিয়েছিল। সে সময় এই সুদীর্ঘ 8 বছর ধরে দাঁড়িয়ে নেই। কুন্তলা, তুমি শান্ত হও, তুমি ফিরে যাও। আমার ঠান্ডা কণ্ঠস্বরে সে চমকে চোখ তুলে তাকালো। সেই চোখ, যে চোখে আমার প্রথম স্বপ্ন, যে চোখে আমার প্রথম প্রকাশ। কিন্তু সে চোখের দিকে তাকিয়ে আমি একটুও আলোড়িত হলাম না। নিঃসংকোচে চোখে চোখ রেখে বললাম, এক্ষুনি তোমার ফিরে যাওয়া উচিত। যদি তোমার স্বামী হঠাৎ ঘুম ভেঙে তোমাকে দেখতে না পান। বলতে বলতে আমার মনে হলো, কুন্তলা জানিয়ে শুনে গৃহত্যাগ করেনি তো। কুন্তলা ব্যাকুল হয়ে বলল, কি বলছো তুমি? আমার জন্য সমস্ত জীবন ক্ষয় করে ফেলছো আর আমি পারি না কিছু? প্রদীপ, সত্যি সত্যি বলছি, আমি চিরদিনের জন্যই ঘর ছেড়ে এসেছি এই ঘরে, তোমার কাছে। চিরকাল ধরে আমি থাকবো তোমার হয়ে। কুন্তলা কি পাগল? কুন্তলা এসব বলছে কি? এই গভীর রাত্রে এমে এতখানি পথ বেয়ে এলোই বা কী করে? গলা যথাসম্ভব কোমল করে বললুম, হয়তো সাময়িক একটা অভিমান হয়েছে তোমার। তুমি ফিরে যাও, তোমার কি কলঙ্কে ভয় নেই? মিছিমিছি প্রদীপ! কুন্তলার ডাকে চমকে উঠলুম। আমার মুখোমুখি দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল, তুমি কি বিশ্বাস করছো না আমার কথা? কি করলে বিশ্বাস হবে যে তুমি যা চাও তাই আজ সম্ভব হয়েছে? আজ আমি স্পষ্ট বুঝতে পারছি যে তোমার চাইতে বড় আমার কেউ নেই। তোমাকে অদেও কিছুই নেই আমার। তোমার বইয়ের নায়ক আলোক যেখানে শকুন্তলার উদ্দেশ্যে বলছে, সত্যিকার প্রেমের কাছে সমাজ নেই, স্বামী নেই, পুত্র নেই, সেখানটা পড়তে পড়তে আমার মন কোথায় চলে যায়। আমি বুঝেছি আমার ভুল প্রদীপ, আমি অনুতপ্ত। অনুতপ্ত? আমার জীব জড়িয়ে এলো। বললুম, এই অন্ধকার রাত্রে তুমি একা যেতে পারবে না, চলো আমি রেখে আসি তোমাকে। আলনা থেকে জামাটা টেনে গায়ে দিলুম। কুন্তলা অচেতনের মতো আমাকে অনুসরণ করল। পথে যেতে যেতে বললুম, আমার কপালের লেখাই ছিল এই, যখন আমি উন্মাদ হয়েছিলাম তখন তুমি দিয়েছিলে ফিরিয়ে, আর যখন তুমি এলে তখন তাকিয়ে দেখলুম যে আমার নদী শুকিয়ে গেছে। অদৃশ্য দেবতাকে মানতেই হলো, নিয়তি খণ্ডাবেকে। কুন্তলা জবাব দিল না, নিঃশব্দে আমার সঙ্গে হেঁটে চলল। এক পাড়াতেই থাকি, 5 মিনিটের পথ সহজেই কেটে গেল। বাড়ির দরজা এসে কুন্তলা হঠাৎ ফিরে দাঁড়িয়ে মুখ তুলে জলভরা চোখে বলল, একটা ভুল তোমার ভাঙা উচিত। অত্যন্ত ভীরু ছিলুম, তাই বুক ফেটে গিয়েছিল, তবু মুখ ফুটে বিদ্রোহ করতে পারিনি। কিন্তু আমার ভালোবাসায় ছিল সমুদ্রের গভীরতা, সে সমুদ্রে আজও জোয়ার আছে, আর তোমারটাই ছিল পচা ডোবার সীমাবদ্ধ জল, ব্যাঙাচির আস্ফালন, তাই এক পক্ষ কাটতেই গেল শুকিয়ে। আর সেজন্যেই তুমি লোক দেখাও, তুমি আমার বিরহে কাব্য রচনা করো, খাও এক বেলা, শয্যাতে তোমার বালিশ নেই, আর সবচেয়ে হাস্যকর তোমার গেরুয়া বসন। লোকে তোমাকে ধন্য ধন্য করে আদর্শ প্রেমিক বলে, আর আমাকে বলে হতভাগী। থাকো তুমি তোমার ভালোবাসার ভান নিয়ে প্রেমিক সেজে, মানুষের চোখে দেবতা হও আর দেবতার চোখে হও প্রবঞ্চক। কিন্তু তবু তবু আমাকে দাও, দাও তোমার শেষ চিহ্ন। কুন্তলা ব্যাকুলভাবে আমার মুখের কাছে ওর মুখ নিয়ে এলো। আমি আবিষ্টির মতো সেই ঠোঁটে চুম্বন করতে উদ্যত হলাম। তক্ষুনি কুন্তলা মুখ সরিয়ে নিয়ে বললে, থাক, তোমার মতো কাপুরুষের চুম্বন গ্রহণ করে নিজেকে আর হীন করব না। তুমি আমার সর্বনাশ করে পথে বসিয়ে এখন পরিত্যাগ করলে। আমি ভীতচকিত চোখে কেবলই চারদিকে তাকাচ্ছিলাম। আকাশে মেঘের ভার,
বৃষ্টি থেমেছিল, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল তখনও। নিতান্ত নির্জন রাস্তা, চাপা গলায় বললুম, কুন্তলা, এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা ঠিক নয়, কিন্তু পরিত্যাগের কথাটা কেন বললে সেটা শুনে যেতে চাই। আমি তো তোমাকে স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বলিনি, তুমি তো নিজে থেকেই গিয়েছিলে আমার কাছে। তুমি বলনি, ঈশ্বর ক্ষমা করো এই মিথ্যাবাদীকে, তুমি তো আমাকে ঘরে টিকতে দিলে না, তুমিই তো আমার স্বামীর চিত্তে আগুন ধরিয়ে দিলে, তুমিই তো ভালোবাসার নামে সকল কলঙ্কে আমাকে কলঙ্কিত করলে সকলের কাছে। তোমার বই পড়তে পড়তে উত্তেজিত হয়ে ওঠেন আমার স্বামী, আমার দেহ স্পর্শ করতেও তার ঘৃণা বোধ হয়। আমি তোমার কি করেছি? তোমাকে ভালোবেসেছিলাম, এই তো আমার অপরাধ। রাস্তার টুপি পরা আলোটির উজ্জ্বল সরুরেখার কাছে সরে এসে কুন্তলা নিজের বাঁ হাতের কাপড়টা তুলে বললে, এই দেখো তোমার অলৌকিক প্রেমের পরিণতি। আমি ওর হাতের দিকে তাকিয়ে শিহরিত হলাম। কাঁধের থেকে হাতের পাতাটি পর্যন্ত সম্পূর্ণ পুড়ে কুঁচকে গেছে। আঁতকে বলে উঠলাম, এ কি? অত্যন্ত শান্ত সুরে কুন্তলা বললে, এই হাত একদিন তোমার ছিল, তুমি লিখেছ কোনো এক নির্জন রাতে এই হাতে আমি তোমাকে আলিঙ্গন করেছিলাম, সেজন্য নাইট্রিক অ্যাসিড ছুঁড়ে এই কলঙ্কিত হাত দুটি পুড়িয়ে উনি শোধন করতে চেয়েছিলেন, তাই তো গিয়েছিলাম তোমার কাছে। ভেবেছিলাম আর কেউ গ্রহণ না করলেও তুমি তো আছো, তুমি তো সকল কিছুর অতীত হয়ে শেষ পর্যন্ত গ্রহণ করবে আমাকে, কিন্তু। হঠাৎ কুন্তলা সচকিত হয়ে দ্রুত ঢুকে গেল বাড়ির মধ্যে। মধ্যমান হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ওই প্রকাণ্ড বাড়িটার সামনে, তারপর একসময় বাড়ি ফিরে এসে শুলাম, কিন্তু ঘুম এলো না। মাথার মধ্যে শত সহস্র পোকা কিলবিল করে উঠল একসঙ্গে। কুন্তলার পোড়া হাত আর পাথরের মতো স্তব্ধ চোখ কেঁদে কেঁদে ফিরতে লাগলো আমার অনেক দিনের ঘুমন্ত মনের মধ্যে। আমি প্রদীপ দে, আমার খ্যাতি সারা বাংলাদেশ, আমার বইয়ের অনুরাগী পাঠকের অভাব নেই। আমার 400 পৃষ্ঠাব্যাপী বৃহৎ উপন্যাস প্রেম ও প্রতীক্ষা কিংবা বিখ্যাত গল্পের বই আলোক শকুন্তলার উপাখ্যান পড়তে পড়তে লোকেরা অশ্রুত্যাগ না করে পারে না। আর শকুন্তলার বিরহ তো দান্তে বিয়াত্রিচেকেও হার মানায়। আমার প্রেমোপাখ্যানের কাছে নাকি আজকের দিনে রোমিও জুলিয়েট বা লয়লা মজনুর সমস্তই ম্লান হয়ে গেছে। ট্রামে বাসে খেলার মাঠে সর্বত্রই একথা শুনতে শুনতে আমারও যেন কেমন সন্দেহ হচ্ছে যে কথাটা হয়তো সত্যি। আমার চেহারা ভালো, কলকাতার শহরে একখানা বাড়ি আছে, চরিত্রের দুর্নাম কোনো শত্রুও রটাতে পারেনি। কাজে কাজেই আমি স্বপ্নেও ভাবিনি যে কুন্তলার বাবা আমাকে বিমুখ করবেন। আমি কুন্তলার প্রতিবেশী ছিলাম, অত্যন্ত মামুলি প্রথায় আমাদের দেখাশোনা এবং ভালোবাসা। আমি এমএ পাস করে বসে আছি আর কুন্তলা তখন ম্যাট্রিক পরীক্ষার্থী। কুন্তলার বাবা একদিন অনুরোধ করলেন, তুমি যদি একটু দেখিয়ে শুনিয়ে দাও তবে বড় ভালো হয়, প্রাইভেট দিচ্ছে। আমি খুশি মনেই বললুম, বেশ তো, এক জায়গায় আছি আর এটুকু করব না? অক্ষয়বাবু বিগলিত হাস্যে বললেন, এ তো তোমারই যোগ্য কথা, কিন্তু মাইনেটাই নে। আমি লজ্জিত মুখে বললুম, ছি ছি, তা কি হয়, সেজন্য আপনি ভাববেন না। তা তো ঠিকই, তুমি হলে গিয়ে ওর বড় ভাইয়ের মতো। পুরো 6 মাস পড়িয়ে কুন্তলাকে ম্যাট্রিক পাস করালাম। তারপর যখন আইএতে কলেজে ভর্তি হওয়ার প্রস্তাব চলল, তখন একদিন সন্ধেবেলা কুন্তলা বলল, বাবা বলছেন কলেজে ভর্তি হতে, আমি বলি যে ম্যাট্রিক তো প্রাইভেটেই দিলাম, আইএটাও না, কলেজেই ভর্তি হয়ে যান, কলেজের একটা অন্যরকম স্বাদ আছে। কুন্তলা বড় বড় চোখে আমার দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিল, কথা বলল না।
আমি বুঝলাম এটা অভিমানের ভাষা। আমরা যদিও তখনও আপনি বলার স্তর উত্তীর্ণ হইনি, তথাপি এরকম ছোটোখাটো মান অভিমান চোখের সাহায্যেই চলত। বলাই বাহুল্য, অভিমানটা সর্বদা কুন্তলার দিক থেকেই আসত। আজকেও আমি ভাব বুঝে মৃদু হেসে বললাম, কী অপরাধ করলুম? কিছু না। বাহ, এরকম করলে চলে নাকি? বলুন কি হলো? কলেজে ভর্তি হতে ইচ্ছে না করে হবেন না, কিন্তু থাক থাক, সবই বোঝেন আপনি, বুদ্ধিমানের ঢিপি। কী আর করা যাবে, নির্বোধকে একটু বুদ্ধি দিন না হয়। আমি কৃতাঞ্জলি পুটে হাসতে হাসতে ওর কাছে গিয়ে দাঁড়াতেই ও হঠাৎ আমার হাতের উপর নিজের হাত রাখল। আমি চকিত হলাম, কিন্তু তক্ষুনি বললাম, আমি বুদ্ধি চেয়েছিলাম, কিন্তু আপনি নিজেকেই দান করলেন, মনে থাকে যেন। কুন্তলা অত্যন্ত লজ্জিত হয়ে হাত টেনে নিতে গেল, আমি ছাড়লুম না। কাটল খানিক চুপচাপ, দুজনেরই হৃৎস্পন্দন অত্যন্ত দ্রুত বেগে চলছিল সন্দেহ নেই। অবশেষে আমিই প্রথম কথা বললুম, এবার বলো তোমার কলেজে পড়বার ইচ্ছে নেই কেন? আমার মুখের তুমি সম্বোধনে ও বিহ্বল হলো, একটু পরে বলল, আমি যদি প্রাইভেট পড়ি মাস্টার আপনিই থাকবেন, একা একা পড়তে পারবো না, কিন্তু কলেজে গেলে তার হবে নাকি? এবার আমার বোধগম্য হলো, ওর বুদ্ধিকে সত্যি তারিফ করতে হয়। অকৃত্রিম আনন্দে ও উত্তেজনায় কেবলই ওর নরম হাত দুটিকে পিষ্ট করতে লাগলাম। কোনো মেয়ের হাতের স্পর্শ জীবনে আমার এই প্রথম, এবং আজ এই 32 বছর বয়সেও অকণ্ঠে একথা বলতে পারি যে জীবনে তার চেয়ে বড় আনন্দ আমি আর পাইনি। সে যে কী ভালো লাগা আমি কেমন করে বোঝাবো। আর ওর হাত ছিল অতিশয় কোমল, ওই উজ্জ্বল শ্যামল অপরূপ দুটি পদ্মের মতো হাত মুহূর্তে আমার জীবনকে বিকশিত করে দিল। সূর্যের স্পর্শে যেমন ফুল ফুটে, নারীর স্পর্শে তেমনি পুরুষ ফুটে উঠল। অতি পবিত্র, অতি সুন্দর, অতি মধুর সেই প্রথম হাতের স্পর্শ। আইএ পড়বার বই জোগাড় থেকে শুরু করে পড়ানো পর্যন্ত সব কিছুর ভার পড়ল আমার উপর। বিনা দ্বিধায় সমস্ত করলুম, এবং ক্রমে ক্রমে আমার আসক্তি চরমে ঠেকল। বেশিক্ষণ ওকে না দেখে আমি থাকতে পারি না, ওর তুচ্ছতম ইচ্ছাটিও পূরণ করতে না পারলে আমার জীবন ব্যর্থ মনে হয়। বোধহয় ওর সামান্য মাথা ধরলেও আমি পাগল হয়ে যাই। এই রকম যখন একটা অস্বাভাবিক অবস্থা, তখন শুনলুম কুন্তলার বিয়ে ঠিক করছেন তার বাবা। পড়াশুনো সেদিন কিছুই হল না, কুন্তলাকে বললুম, এবার তাহলে বলি। বলো, কিন্তু বাবার মতিগতি ভালো বুঝছি না। কেন, পাত্র হিসেবে আমি কি অযোগ্য? অযোগ্যতাই কি সবচেয়ে বড় কারণ? এরা ভীষণ গোঁড়া পরিবার, ছেলেমেয়ের নিজের ইচ্ছা বা রুচিকে এরা ব্যভিচার মনে করেন। তাই যদি মনে করেন, তাহলে খাল কেটে এই কুমিরের ব্যবস্থাটিও না করাই উচিত ছিল। পিতৃনিন্দা মহাপাপ, কিন্তু না বলে পারছি না, পয়সার মায়া তার বড় ভীষণ। যক্ষুনি বুঝলেন বিনি পয়সায় একটি মাস্টার পাওয়া যাচ্ছে, তক্ষুনি কি সাংঘাতিক! কুন্তলা বলল, যদি বাবা অমত করেন কি হবে? আমি আশ্বাস দিয়ে বললাম, অমত করবে কেন, আমি তো আর পয়সা চাইব না, আর তাছাড়া অমত করলে আমরা পালিয়ে যাব। পালিয়ে? কুন্তলার মুখ চোখ রীতিমতো ভয়ার্ত দেখাল। বললুম, তাছাড়া উপায় কি? তোমাকে ছাড়া এই জীবন অসম্ভব, তোমার দিক থেকেও কি তাই নয়? আমার কথা জানতে চেও না, আমি অধম, আমি ভীরু, আমাকে শুধু শক্তি দাও তুমি। কুন্তলার জল ভরা চোখে রাজ্যের দুর্ভাবনা নেমে এলো। বুঝলাম, এ মেয়ে যে সমাজে যে সংস্কারে মানুষ, তাকে জোর করে বাইরে আনা সহজ নয়।
একটু অভিমানের সুরে বললুম, যদি বিয়েতে গণ্ডগোলই হয় তাহলে কি তুমি ওদের মুখ চেয়েই চুপ করে থাকবে? মেয়েদের এছাড়া অন্য কি উপায় আছে বলো? এই কথা বলছো তুমি? জোর করবে না, বেরিয়ে আসবে না আমার সঙ্গে? পারবে না? হঠাৎ ঘরে বজ্রপতন হলো। অত্যন্ত উত্তেজিত ছিলাম, বুঝতে পারিনি কুন্তলার বাবা সান্ধ্যভ্রমণ সেরে কখন ঘরে এসে ঢুকেছেন। হাতের লাঠিটা ঠিক করে কোণে রেখে বললেন, তারপরে পড়াশোনাটা তাহলে ভালোই চলছে দেখছি, গেট আউট। আমি আঁতকে উঠে দাঁড়ালাম। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে দৃঢ়স্বরে বললাম, অক্ষয়বাবু, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। বেরো, বেরো আমার বাড়ি থেকে, বদমাস! মেয়ে বার করবার জন্যই ভদ্রলোকের বাড়িতে ঢুকেছ? কন্যার দিকে কটমুটি তাকিয়ে বললেন, হারামজাদি, এই জন্যেই বিয়ের নামে কেঁদে ভাসানো হচ্ছে। কেমন করে তোকে শায়েস্তা করতে হয় দেখাচ্ছি, ভদ্রলোকের ঘরে। আমি দাঁড়ালাম না, ছুটে বাইরে বেরিয়ে এলাম। আমার মাথায় যেন আগুন জ্বলতে লাগলো, উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করতে লাগলাম রাস্তায়। এরপরে আমার দিন খাঁচায় পড়া ইঁদুরের মতোই ছটফটিয়ে কাটতে লাগলো। ওরকম একটা বিশ্রী ব্যাপারের পরে আর যেতেও পারি না, কিন্তু এরকম ভীরুর মতো পরাজিত হয়েই বা লাভ কী? মনকে শক্ত করবার চেষ্টা করলাম, যেমন করেই হোক কুন্তলাকে যে আমার চাই। দ্বিধায় দ্বন্দ্বে ভয়ে নির্ভয়ে প্রায় 15 দিন কাটবার পরে একদিন সন্ধেবেলা আমি গিয়ে সভয়ে কড়া নাড়লাম ও বাড়ির। একটু পরেই দরজার ওদিক থেকে কুন্তলার গলা এলো, কে? খোলো, আমি প্রদীপ। খুট করে দরজাটি খুলে গেল। আমি ভিতরে ঢুকে বললাম, তোমার বাবা বাড়ি নেই? কেউ নেই, একা আমি আছি। আমি দরজা এবার ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, ভাগ্য যেমন বঞ্চনা করে তেমন কিছু কিছু দেয়ও। আমার ছিটকিনি লাগানো দেখে কুন্তলা বোধহয় ভয় পেল, বলল, ওটা লাগাচ্ছ কেন? তুমি তো জানো বাবা কি ভীষণ বদরাগী মানুষ, যদি হঠাৎ এসে পড়েন। বাবার ভয়টা এবার ছাড়ো কুন্তলা, আবেগে অভিমানে আমার গলা ধরে এলো। ওর হাত ধরে বললাম, ভয় ছাড়ো, সব ছাড়ো, আমার ভালোবাসায় সব আমি ভরে দেব তোমাকে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? কুন্তলা আমার হাত দিয়ে নিজের মুখখানা ঢেকে ফেলল, আর ওর চোখ থেকে আমার আঙুলের ফাঁক দিয়ে গরম শীষের মতো জল গড়িয়ে পড়তে লাগলো নিঃশব্দে। অনেকক্ষণ পরে একটু শান্ত হয়ে বলল, তুমি বাড়ি যাও। না, আমি যাব না। এখানে থেকে অপমানিত হয়ে তোমার লাভ কি? তোমার জন্য যে কোনো অপমান সব আমি সইতে পারি। আমি পারি না, তুমি যাও, ওদের আসবার সময় হয়ে এলো। আমি দুহাত বাড়িয়ে ব্যাকুল আগ্রহে ওকে কাছে টেনে নিয়ে বললাম, তুমি তাহলে বলো তুমি আমার? তাতে কি কোনো সন্দেহ আছে? যথেষ্ট কুন্তি, যথেষ্ট। তুমি ভীরু, তুমি অত্যন্ত দুর্বল, তুমি সমাজের অন্ধ সংস্কারে আবদ্ধ জীব। বলো, তুমি কি পারবে না সমস্ত অবহেলা করে আমার হাত ধরে বাইরে চলে আসতে? বলো, বলো। অধীর হয়ে আমি ওর হাত ধরে নাড়া দিতে লাগলাম। কুন্তলা চুপ করে রইল। আমার চোখ লাল হয়ে উঠল, মাথার চুলে পাগলের মতো আঙুল চালাতে লাগলাম, আর কুন্তলা নিঃশব্দে তাকিয়ে রইল আমার উদ্ভ্রান্ত মুখের দিকে। তবে যাও, ধাক্কা দিয়ে আমি দরজা খুলতে উদ্যত হলাম। এবার কুন্তলা ভেঙে পড়ল কান্নায়, বলল, আমার কি দোষ? আমি মেয়ে, আমার স্বাধীনতা কোথায়? তুমি কি কিছুই বুঝবে না? নিষ্ঠুরের মতো বললুম, প্রেম করবার বেলা যদি অনুমতি না লাগে তবে বিয়ের বেলায় এই ভালো মানুষ কেন? আমারই ভুল, আমার বোঝা উচিত ছিল ফ্লার্ট করাতে মেয়েদের জন্মগত অধিকার। লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে। পিছনে কুন্তলার একটি মৃদু আর্তনাদের সঙ্গে সঙ্গে দরজাটি আবার বন্ধ হয়ে গেল। অস্বাভাবিক কিছু নয়,
মেয়েদের পায়ে পায়ে শৃঙ্খলা, শিরায় শিরায় দাসত্ব। তারা পারে না নীর ছাড়তে, পারে না মুখ ফুটে নিজেদের পাওনাটা দাবি করতে। দু মাসের মধ্যে কুন্তলা হাতে হাত রেখে নিঃশব্দে বিয়ে করে উঠল। আর একবারের জন্য জ্বলে উঠেছিলাম আমি, পাগল হয়ে ছুটে গেলাম বাইরে। ভেঙে দেব, সব ভেঙে দেব, খুন করে ফেলব কুন্তলাকে, টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব। আমি যদি না পাই, কেউ পাবে না ওকে। কিন্তু তক্ষুনি ফিরে এলাম ঘরে, দরজা বন্ধ করে ব্যাকুল হয়ে কানকে আড়াল করতে চেষ্টা করলাম ওই সানাইয়ের শব্দ থেকে। কুন্তলা কি জানে কত দিন গেল অনাহারে আর কত রাত্রি অনিদ্রায়? চোখের সামনে দিয়ে লাল বেনারসি পরে সীমান্তে উজ্জ্বল সিঁদুর রেখা অঙ্কিত করে ও ট্যাক্সিতে চড়ে চলে গেল স্বামীর সঙ্গে। এই জানলায় দাঁড়িয়ে আমি দেখলুম, আস্তে আস্তে আমার চোখে ঝাপসা হয়ে এলো পৃথিবী। মেয়ের বিয়ে দিয়ে কুন্তলার বাবা আপন কৃতিত্বে আপনি মুগ্ধ হলেন, তারপর একদিন বাড়ি ছেড়ে কোথায় চলে গেলেন। আমার চোখ থেকে মুছে গেল কুন্তলা, কিন্তু আমার হৃদয়, কি এক দুঃসহ অভিমানে নিজেকে নিপীড়ন করতে লাগলুম দিনের পর দিন। ছুঁড়ে ফেললুম নিজের শৌখিন বেশ বিন্যাস, দাউ দাউ করে জ্বালিয়ে দিলুম পালঙ্কের আরাম সজ্জা। না খেয়ে পারি না, তাই খুদ কুঁড়ো যা হোক পেটে দিতেই হয়। আর আমার অন্তরের যত সঞ্চিত বাসনা সমস্ত উদ্ঘাটিত হতে লাগলো আমার সাহিত্যে। আমি জানি বুদ্ধিমান লোকেরা হাসাহাসি করে, কেউ বলে সৎ, কেউ বলে বোকা, আর কেউ কেউ বলে বদ। সমস্তই মানি, কিন্তু সে সময়ে আত্মনিষ্পেষণেই ছিল আমার মুক্তি। আর কুন্তলাকে সামান্য একটু চোখের দেখা দেখবার জন্যই আমি কী না করেছি, খুঁজে খুঁজে তো এলাম এপাড়ায়। আমি মনে মনে বিশ্বাস করতুম আমার তপস্যা একদিন সার্থক হবে, আবার আসবে কুন্তলা আমার হয়ে, হার মানবে আমার ভালোবাসার কাছে। সেদিন পিতার সামান্য রক্তচক্ষুই কুন্তলার পক্ষে যথেষ্ট ছিল, আর আজ এলো তো সব ছেড়ে। স্ত্রীলোকের সবচেয়ে বড় কলঙ্কই স্বামীর আশ্রয় ত্যাগ করা, হোক সে মাতাল কিংবা বদ, তাও ও তো ছাড়তে পারলো শেষ পর্যন্ত। কিন্তু আমি গেলাম কোথায়? কুন্তলাকে যতক্ষণ পর্যন্ত কাছে দেখিনি, তার আগের মুহূর্ত পর্যন্ত আমি কল্পনা করিনি যে সেই আমি আর নেই, আছে শুধু আমার অভ্যাসের কঙ্কাল। কেন এমন হয়? যার সৌগন্ধে আমার সমস্ত হৃদয় আচ্ছন্ন হয়েছিল, যাকে পাবার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারতুম, কোথায় গেল সেই মেয়ে? আমি গেলুম বিস্মৃতির অতলে তলিয়ে, কিন্তু কুন্তলা, ওকে তো দিলুম না ভুলে যেতে। তবে কি ওর প্রতি এই আমার যোগ্য প্রতিশোধ? এই কি ছিল আমার প্রতিহিংসা পরায়ণ অচেতন মনে? কি জানি। এতক্ষণ শুনলে প্রতিভা বসুর লেখা গল্প বালুচর। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।